আমরা চাই সাকিবুল হাসান, মাশরাফি বিন মুর্তজা ওরা বই লিখুক, যাতে বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা ভবিষ্যতে খেলবে তারা যেন অনেক তথ্য যা গোপন সবাই জানে না, ওনাদের নিজের ভিতরেই আছে অনেক অভিজ্ঞতা, জানতে পারে, শিখতে পারে, আমরা এটা চাই। আমি আসলে চাই যে ওনারা খেলা বিষয়ে আমাদের মতে হচ্ছে ওনারা খেলা বিষয়ে, আমি তো বরঞ্চ ওনাদের রাজনীতি আসাটাও তেমন পছন্দ করছি না, কারণ আমি চাই যে 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 বিষয়ে বিশেষজ্ঞ অভিজ্ঞ ওই বিষয়টা নিয়ে তারা আগায় যাক, ওই বিষয় নিয়ে কাজ করুক, ওই বিষয়টাকে আমাদের দেশে মানে খুঁজে বের করুক, আরো ভালো ভালো আরো যাদের প্রতিভা আছে ওদেরকে বের করে নিয়ে আসুক, আমি এটাই চাই। রাজনীতি করার অন্য আলাদা অনেক তৃণমূল পর্যায়ের অনেক কর্মী আছে যারা সারা জীবনটাই এটার জন্য দিয়ে গেছে, আমি চাই ওরা রাজনীতি। মেলাটা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ ভালোই ওরা আয়োজন করেছে, কিন্তু খাওয়া দাওয়াটা যদি আরেকটু উন্নত হতো ওই এই সেক্টরটা আমার কাছে মনে হয় তেমন ভালো অবস্থায় নেই আর কি, কারণ অনেকক্ষণ হেঁটে কিন্তু মানুষের খিদা লেগে যায়। একটু ভালো যদি হতো মানে নাম করা ব্র্যান্ডের কোনো কফি পাওয়া যেত, একটু কফি শপ টপ এটা থাকলে মোটামুটি হয়ে যেত, এটাই চাই। পাঠকদের উদ্দেশ্যে আমি শুধু এটাই বলবো, পাঠকরা আসলে বিভ্রান্ত হচ্ছে, কারণ অনেক বই আসতেছে, কারা যে ভালো লেখে কাদের লেখা যে আসলে মানসম্পন্ন এটা তো আসলে হাজার হাজার বই না পড়লেই কেউ বুঝতে পারবে না। পাঠকদের জন্য আমার মায়াই লাগে, ওরা আসলে কোনটা ছেড়ে যে কোনটা পড়বে ওরা আসলে নিজেরাই ঠিক করতে পারছে না। আমি চাই যে মানে যারা প্রকৃত ভালো লেখে তারা বেরিয়ে আসুক, পাঠকরা যেন তাদের বই পড়তে পারে, পাঠকরা পড়ে এটা সম্বন্ধে কমেন্ট করবে, বিভিন্ন জায়গায় এটা আলোচনা করবে যাতে অন্যরাও জানতে পারে। আমার আসলে সবগুলো বই এক ধরনের ছিল, হুমায়ুন আহমেদ যে ধরনের লিখে ওই ধরনের সাধারণ জীবনযাপন পদ্ধতি নিয়ে, কিন্তু এই বইটা আমি একটু ভিন্নভাবে লিখেছি, এটার নামটা হচ্ছে অপ্রকৃত প্রেম। এখানে একটা মানুষ প্রেম তার সে প্রেমে পড়ে এমন এমন একটা অবস্থায় পৌঁছায় যেতে সে পাগল হয়ে যায়, ওই ওই পর্যায়ে যাতে মানুষ না যায় এটাই আমি চাই।